আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। পরের অতিথি যুক্ত আছেন রাকিব। রাকিব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? কেলি, আশা করছি আপনি ভালো আছেন, বলেন তাহলে। হ্যাঁ, ওই যে আপনি এই যে হিন্দুর কথা বললেন না, আমার একটা কথা মনে পড়লো যে যখন এখন নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে হিন্দুদের মাঝখানে, যে ওদের মানে পুরাতন যে মনে করেন 200-300 বছর আগেকার যে ইসলামিক ইনভেডার্স সবাই কনভার্ট করে ফেলছে, মুসলিম হিন্দু থেকে মুসলিম বানাইছে, ওরা নিজেদের দোষ কখনোই স্বীকার করবে না, নিজেদের যে আনটাচেবল যে অত্যাচার করছে, কেন কনভার্ট হয়েছে তারা, এই যে অত্যাচার করছে, আমি যদি আনটাচেবল বলে আমাকে আমাকে যদি পানি খাইতে না দেয়, তা আমার কনভার্ট হয়ে যদি আমি বেশি সুবিধা পাই, তাহলে কেন হবো না কেন? এটা কিন্তু স্বামী বিবেকানন্দর একটা এরকম একটা প্যাসেজই আছে। আমার কথা বুঝছেন আপনি? হ্যালো রাকিব ভাই, আপনি আরেকবার একটু কষ্ট করে রিপিট করতেন পয়েন্ট। বলতেছি মানে আজকাল অনেকেই আপনার যে মানে ইন্ডিয়াতে যে ইসলামিক ইনভেডার গুলো আসছিল, ওরা অনেকে মানে হিন্দুরা বিশেষ করে এখন ইন্ডিয়াতে মনে করতেছে যে তারা সবাইকে ফোর্স করে মুসলিম বানাইছে ইনভেডাররা, মানে যেগুলো হিন্দু, আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষরা হিন্দুই তো ছিল, আমরা তো মুসলিম হয়েছি, বাট এটা কিন্তু মেইনলি কজ হলো আপনার মানে কাস্ট প্রবলেমের জন্য মেইনলি, আমার যেটা মনে হয়। হিন্দুদের অবশ্যই হিন্দুরা যদি হিন্দুরা নিজেরাই নিজের ধর্মের মানুষের প্রতি যে নির্যাতন গুলা করছে হাজার হাজার বছর ধরে, সেইগুলোই তো এনাফ এই ধর্মটা ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দিয়া চলে যাওয়ার জন্য। এবং সেই জায়গায় যদি একটা আরেকটা ধর্ম এসে এরকম সেই তাদেরকে এই সব মধুর মধুর বাণী শোনায় যে এই শোনো, আমাদের ধর্মে কিন্তু তোমাদেরকে ছোট করে দেখা হবে না, সমান সমান দেখা হবে, তো তারা ডেফিনেটলি তারা ওই ধর্মটাতে চলে যাবে। এবং এখানে আরেকটা যে বাংলাদেশে এদিকে কিন্তু মুসলিম সুফিরা করছে, আপনার সুফিরা কিন্তু নরমালি অনেক ইয়ে আপনার মানে এখন যে সালাফি যেটা আসছে এটা তো বাইনচোদ পুরা, আমাদের সময় যেগুলো সুফিগুলো যেগুলো আসছে ওগুলো কিন্তু ভালো ছিল, এখনো যেগুলো সুফি যেগুলো আছে সেগুলো অনেক ভালো নরমালি, আমার আমার কাছে যেটা মনে হয়েছে। তার সুফিরা ওরা নিজেরা তো ভালো, কিন্তু ওদেরকে যারা প্রোটেকশন দিছে, যারা যাদের ক্ষমতায় তারা আসছে প্রচারণাটা চালাইছে, তারা তো আবার ভালো ছিল না, তারা তো আবার বর্বরী ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য আমি ওই যে মানে স্বামী বিবেকানন্দ আমি একটা বই পড়তেছিলাম, ওখানে মানে লেখা আছে যে কেন এত লোক মানে ইসলাম মানে হিন্দু ছেড়ে দিছে, এখানে কিন্তু একটা কজ দেখাইছে যে আনটাচেবিলিটি, এটা একটা বিশাল কজ, মানে যেমন এখনো অনেকেই যেমন দালিতরা আপনার যেটা বাবা সাহেব আম্বেদকার না কি যেন বলে যে ওদের যে ওনার কিছু, হ্যাঁ ওনার যে কিছু ভক্ত আছে তারা ওই যে বৌদ্ধ ধর্মতে রূপান্তরিত হয়ে যায়। আমি ওই যেটা মানে কোশ্চেন করার জন্য ইয়ে মানে যেটা আসছিলাম সেটা হলো যে আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, আর্টিকেলে আপনার আর্টিকেলটা লেখা হয় নাসিম নিকোলাস তালেব, তো এখানে একটা আর্টিকেলে লাইক বলা আছে হাউ কাম ইসলাম ইজ দ্য ওয়ান কারেন্টলি অ্যাসোসিয়েট উইথ দ্য ইনটলারেন্স হোয়েন ইট ওয়াজ দ্য ক্যাথলিক চার্চ দ্যাট ইজ ট্র্যাডিশনালি হেল্ড দ্যাট রোল, just consider the obvious evidence. You may find that Christian, you will find many Christian minorities in the traditional lands of Islam, then the reverse, it was the Catholic groups then like that did the crusade, the Great Inquisition, then Saint Barbatov Day massacre and like many others. ওখানে ও মানে ও যেটা মানে ইয়ে বলছে সেটা হলো যে টেক্সট তো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে হলো মানে টেক্সট তো রিলিজিয়াস টেক্সট কিন্তু সেমই আছে, চেঞ্জ হয়েছে কালচার, কালচারের কারণে মনে করেন আপনার যে মানে বর্বরতা যেটা ছিল সেটা চলে গেছে, আর আমাদের যে সুন্নি ইসলামে যেটা ছিল এটাতে ওয়াহাবি এই যে 17th century মানে এই যে আপনার আমি এখানে আমেরিকাকে ব্লেম দেব, ওরা কিন্তু ওয়াহাবি ওয়াহাবিজম মানে প্রচার করে বেড়াইতেছে সৌদি আরবের সাথে ভালো রিলেশন থাকার জন্য, এটা কিন্তু মানে মোস্ট ড্যামেজ করছে মুসলিমদের, এই ওয়াহাবিটা আপনার যেটা হার্ডকোর ইসলাম যেটা বলে এটা যে আমাদের আমাদের ওইদিকে যে ছড়াই দিছে, এই যে তারা সৌদি আরব থেকে পলায় করে আসে আসে বাংলাদেশে এসে আপনার হার্ডকোর ইসলামদের, এখন তো ফতোয়াবাজি, আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন কোনো ফতোয়া বলে কোনো জিনিসই ছিল না, এখন তো খালি ফতোয়াবাজি অলওয়েজ, এগুলো করে করে এই যে মানে ইউএসএ এই কাজ ইউএসএ মানে ইউএসএ ইউরোপিয়ান ইউনিয়ন সৌদি আরবের সাথে ভালো রিলেশন থাকার জন্য এরা এই ওয়াবিজম প্রচার করে বেড়াইতেছে, আর মাঝখানে আমাদের এই সর্বনাশটা করে দিতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো রাকিব ভাই আরও কিছু বলতেন আজকে আমাদেরকে এই বিষয়ে, বর্ণ কোনো বিষয়ে? হ্যাঁ, আর আরেকটা কথা যে যে আপনি আচ্ছা আপনি যখন প্যালেস্টাইনের কথা বলতেছিলেন, আপনি কি বলেন আবু শায়রিন একে কি বলেন প্যালেস্টাইনরা মেরে ফেলছে? আমি হয়তো নামটা শুনি নাই ভালো করে। না, আমি বলি নাই যে তাকে প্যালেস্টাইনরা মারছে, কিন্তু প্যালেস্টাইনরা তার যে মরদেহ সেটা তো দেয় নাই, সেটার মধ্যে যে গুলিটা পাওয়া গেছে সেই গুলিটা পর্যন্ত দেয়নি। না, গুলিটা দিছে আর না, গুলি দেয়নি, গুলি দেয়নি। না না, আপনি আপনি কেন দিচ্ছেন না, এর একটা কারণ আছে, বলতে আপনি কেন ইসরায়েলকে আপনি দিবেন, ইসরায়েল তো কখনো স্বীকারই করবে না, আপনি যদি রিসেন্টলি তার তো আচ্ছা ঠিক আছে গুলি দিবে না, ছবি না না, আপনি যদি একটা রিসেন্টলি আর্টিকেল ইয়ে না না, বন্দুকটা যেই গুলিটা খেয়ে একটা মানুষ মারা গেছে সেই গুলিটার ছবি
সেটা দিলে কি সমস্যা? সেটা পাবলিক তো আপনার, ওটা ছবি তো বের হইছে তো, আপনি অনলাইনে সার্চ করলে পাবেন না? আপনি দেখেন আছে কিনা সেটা ছবি দেনই তো তারা। আচ্ছা আমি ইয়ে করতেছি, দেখেন আপনি দেখেন। আর আপনি যদি মানে আপনি যদি এভিডেন্স চান তাহলে আপনি ওই যে সিএনএন এর একটা আর্টিকেল ফলো করতে পারেন, নিউ এভিডেন্স সাজেস্ট শারিন আবু ওয়াজ শট ডেড বাই টার্গেটেড অ্যাটাক বাই ইসরায়েল ফোর্সেস। এই এই যে এই কথাগুলো বলছে কারা জানেন? না ফিলিস্তিনিরা, ফিলিস্তিনিরা নিজেরা। না না এখানে ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখেন, এখানে ভিডিও সহকারে আছে। এটা সিএনএন থেকে, আমি আমি জাস্ট ইয়ে বলছি না, এটা সিএনএন থেকে। আপনি লিংকটা পাঠাবেন, আমি দেখব, অবশ্যই দেখব। নিউ এভিডেন্স সাজেস্ট শারিন আবু লাইক হি ওয়াজ শট ডেড বাই টার্গেটেড অ্যাটাক। আমি তো এটা ল্যাপটপে আছে, আমি এখন ওটা কেন দিব? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখবো না তাহলে, আজকে সমস্যা নেই। আমি গতদিনও একটা নিউজ এখানে দেখিয়েছিলাম যে ইয়ারা এই যে মৃতদেহটা তো অনেক দূরের কথা, তার শরীরে যে গুলিটা আছে সেটার ছবি পর্যন্ত তারা দেয় নাই, এবং তারা যৌথ কোনো ইনভেস্টিগেশনে রাজি হয়নি, তারা একপাক্ষিক ইনভেস্টিগেশন করছে নিজেরা, শুধু পোস্টমর্টেম করছে নিজেরা। না না আমি আমি যদি আপনার প্যালেস্টাইনে কোনো অথরিটি হইতাম আমি তো ইসরায়েলের সাথে যাবো না। কারণ কেন যাবেন না? কেন যাবেন না? ওরা কখনোই তো ইয়ে করবে না। আপনি করবেন? আপনি মনে রিজেনমেন্ট আপনার মনে বেটার ইয়ে পাইতেছে। আপনি আপনি ওই যে ভিডিওটা দেখেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে আমি আশা করতেছি। আপনি জাস্ট ভিডিওটা দেখেন, ডেফিনেটলি দেখবো। কিন্তু আমি মানে মানে এই যে যারা মৃতদেহ নিয়ে যারা ইয়ে করে, মৃতদেহ নিয়ে রাজনীতি করে ধর্মের নামে আর জাতীয়তাবাদের নামে, সেইগুলার ভাই কোনো ধরনের তাদের দ্বারা কন্ডাক্ট করা কোনো একটা রিপোর্ট সেটার সেটার উপরে ভরসা রাখা বা ভাই আপনি যে প্যালেস্তাইনকে বলতেছেন ধর্মের নামে আর জাতীয়তাবাদের নামে, আপনি যদি ইসরায়েলকে দেখেন ওটা হচ্ছে কিন্তু সেম। আপনি ইসরায়েল ইসরায়েলে এখানে প্যালেস্তাইনে যেটা আছে এখানে আপনি তিনটা রিলিজিয়াস ফ্যাক্টর কাজ করতেছে। এখানে ইভেঞ্জেলিক্যাল যেটা আছে ইভেঞ্জেলিক্যালস ওদের টার্গেট হইলো যে প্যালেস সব ইহুদিদেরকে ইসরায়েলে জমানো, জমাইলে আমার কথা শেষ করতে দেন, আমার কথা মনে করেন মনে করেন ওরা নিজের ধর্মের ভিত্তিতে দেশ বানাচ্ছে তো। না না আমার আমার কথা শেষ করতে দেন, আমি আমার এখানে তিনটা পয়েন্ট বলতেছি সরি। ইভেঞ্জেলিক্যালস এর টার্গেট হইলো যে আপনার যত ইহুদি আছে সবাই ইসরায়েলে নিয়ে আসবে, নিয়ে আসলে জিসাস ক্রাস্ট আসবে। আর ইহুদিদের টার্গেট হইলো যে যে আপনার আলাক্সা যেটা মস্ক আছে ওখানে আপনার ওখানে মাউন্ট ওদের যে টেম্পলটা আছে এই টেম্পলটা করলে ওয়ার্ল্ড উইল এন্ড। এটা ওদের একটা মানে তো মানে আমরা কেন এটা শুনতেছি? আমি আপনার কাছে আপনি বলতেছেন যে এটা এটা আমি এনগোল বলতেছি, আমার কথা শেষ হতে, এটা হলো সবার এনগোল, সবারই একটা এনগোল আছে ভাই। এটা তো এটা তো এটা তো অপ্রাসঙ্গিক কিছু ইনফরমেশন দিচ্ছেন না আপনি। ধরেন তারা তারা ইহুদি ধর্মের ভিত্তিতে দেশ বানাইতে চায়, ইহুদি জাতিসত্তার ভিত্তিতে তারা দেশ বানাইতে চায়, আমিও জানি আপনি জানেন সবাই জানে, সো হোয়াট? আমি আপনার বরং যেটা আপনি যে প্যালেস্তাইনের জাতীয়তাবাদ বলতেছেন সেই জন্য আমি বললাম, আমি বলতে চাচ্ছি শুধু এইটাই না, আমি বলতে চাচ্ছি প্যালেস্তানিয়ানদের স্বাধীনতার নাম করে যারা মিছিল করতেছে ওইগুলো স্টুপিডের মতন, কার কাছ থেকে স্বাধীনতা চাইতেছে সেটা তারা নিজেরাও জানে না। ওদের স্বাধীনতা দরকার মূলত প্রথমত ওদের যে জঙ্গি সংগঠন আছে হামাসের কাছ থেকে, ওদের নিজেদের জঙ্গি সংগঠনের কাছ থেকে ওদের প্রথমে স্বাধীনতা দরকার, এদের কাছ থেকে না। আমি তো সবাই দাবি করে, আমিও তো বাংলাদেশে আমি যে জমিটা আছে ওই জমিটাতে তো আমি আজীবন ছিলাম ভাই। আপনি তো বিক্রি করে দিয়েছেন, ওরা তো বিক্রি করে দেন, ওদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। বিক্রি করছে প্যালেস্টাইনের ম্যাক্সিমামই বিক্রি করছে তারা, এই যে দুই চারবার দুই চার বেলা ভাত খাওয়ার লোভে জমি লিখা দিছে ভাই, কই আছেন আপনি?